সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এন্ড গত পর্বগুলো তারা দেখেননি তারা দয়া করে দেখে আসবেন। এন্ড হচ্ছে আমি একটা কথা বলি, আমরা হচ্ছে আলোচনা করতে যাচ্ছি হচ্ছে ব্লগার থিম নিয়ে, থিম কাস্টমাইজ এবং লেআউট সম্পর্কে যদি আজকে পারি আলোচনা করব। সো যাই হোক, আজকে মেইন টপিকটা হচ্ছে থিম। সো থিম কিভাবে কাস্টমাইজ করবেন এন্ড খুব ফ্রেশ থিম গুলা কিভাবে নিবেন। তো আমরা যেহেতু ব্লগার ফ্রিতে টেম্পলেট ইউজ করতে পারছি, এটা দেখলে আপনি হচ্ছে 1 মাসের মধ্যে $500 থেকে $1,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি কঠোর পরিশ্রম করেন 1 মাস। তো আমি বলতে চাচ্ছি যে এটা মাত্র, আপনারা যারা দেখছেন ভিডিওটা, এটা মাত্র আপনাদের শুরু, অনলাইন জগতের যাত্রা। এই যাত্রাপথটাকে সুন্দর করতে আপনাদের পরিশ্রম করতে হবে, এন্ড আমি তো আছি পাশে। তো আমাকে পাশে পেতে হলে প্রথম হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ হচ্ছে আমি অনলাইন জগতের ইনকাম রিলেটেড এমন কিছু সিক্রেট থিওরি জানি, এমন কিছু সিক্রেট বিষয়গুলো সম্পর্কে আমার অবগত আছে যেগুলো আপনাকে কেউ বলবে না এন্ড অনেকে জানেও না, কারণ আমি এগুলা নিয়ে অনেক আগে থেকে ঘাটাঘাটি করতেছি, কিন্তু হয়তোবা আমি ইউটিউবিং শুরু করতেছি নতুন। তো একটা কথা বলতে চাচ্ছি যে আমি যেগুলো জানি সেগুলো হয়তোবা কেউ জানে না, যদি আপনারা জানতে চান এন্ড আমি চাচ্ছি যে ফ্রিতে আপনাদের শিখাবো, তার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এন্ড আরেকটা কথা আমি আপনাদের সাথে বলছি, আপনারা যারাই দেখছেন, আপনি যদি দেখে থাকেন, আপনার কাছ থেকে আমি একটা সাবস্ক্রাইব আশা করতেছি, আর যতটা ভিউজ ততটা সাবস্ক্রাইব আশা করতেছি, কারণ আমার আগ্রহ তখনই হবে যখন আপনারা আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা ভালো পাবো। তো আমি আপনাদের চাচ্ছি ফ্রিতে শিখাতে, আপনারা যদি ফ্রিতে শিখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি না শিখতে চান তাহলে আসলে আমারও প্রয়োজন নেই, কারণ আমি চাচ্ছি যে আপনাদের ফ্রিতে শিখাবো। যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না। তো আমি আজকে আলোচনা করবো হচ্ছে থিম, অ্যান্ড হচ্ছে সুন্দরভাবে থিমটা কাস্টমাইজ করবো। সো যাই হোক, যারা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, এন্ড যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ, এন্ড ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। সো চলে যাচ্ছে আমাদের ভিডিওতে। সো প্রথমে বলবো হচ্ছে গত পর্বগুলো যারা দেখেন নাই তারা গত পর্বগুলো দেখে আসবেন, কারণ গত পর্বগুলো আসলে আমি টপিক বাই টপিক আমি আপনাদেরকে শিখাতে চাচ্ছি। যাই হোক, আমি হচ্ছে এখন ভিউ ব্লকে ক্লিক করবো। ভিউ ব্লকে ক্লিক করার পর আমাদের এরকম একটা দেখতে পাচ্ছেন। তো এটা এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না, তার জন্য আমাদের থিমে ইউজ করতে হবে, নতুন থিমে ইউজ করতে হবে, নতুন টেমপ্লেট ইউজ করতে হবে। তার জন্য আমাদের যেতে হবে ফ্রি ব্লগার টেমপ্লেট নিয়ে। আপনারা যখন সার্চ করবেন, সার্চ করার পরে কিন্তু এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবেন। তো এই ওয়েবসাইটটা একটু খেয়াল রাখবেন, কারণ এই ওয়েবসাইটটা কিন্তু, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ভালো ভালো টেমপ্লেট গুলো পাবেন। তো তার জন্য আমি ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর হচ্ছে এরকম পেজ দেখতে পারবেন। তো এরকম পেজ দেখতে পারবেন, এরকম পেজ দেখার পর আপনারা দেখবেন যে এখানে নতুন নতুন সবগুলো হচ্ছে আপডেট টেমপ্লেট এখানে পাবেন, আপডেট থিম পাবেন। তো এখানে আমি যে থিমটা নিয়ে কাজ করবো, যে থিমটা আপনারা সেটিংস করে দেখাবো সেই থিমটাই আপনারা ইউজ করবেন, কারণ প্রথমে যদি অন্য থিম, আমার 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 আমি যে থিমটা ইউজ করতেছি আপনারা অনেকে জানেন না। তো যাই হোক, আপনারা যদি অন্য থিম ইউজ করেন, এক একটা থিমে এক একটা সেটিংস, এক একটা সিস্টেম। তো আপনারা প্রথম অবস্থায় কিন্তু আপনারা অবগত না যে কিভাবে কি সেটিংস করতে হয়। তো তার জন্য আমি যে থিমটা ইউজ করতেছি সেই থিমটাই আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। এই থিমটা হচ্ছে অ্যাফো এক্স চ্যাট। তো এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে এখানে হচ্ছে থিম দেখতে পারবেন আপনারা, এন্ড এর লাইভ প্রিভিউ, এটাতে লাইভ দেখতে পারবেন যে থিমটা কিরকম দেখা যায়, আপনারা ইচ্ছা করে দেখতে পারেন। এন্ড আমি ডাউনলোডে ক্লিক করে দিব। সো এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো ফ্রিতে ডাউনলোড হওয়ার পরে আমাদের যেতে হবে হচ্ছে, আমরা চলে যাব আমাদের, সো এটা এই ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমরা চলে যাব হচ্ছে আমাদের ফাইলে। সো ফাইলে যাওয়ার পর আমরা ডাউনলোডে যাবো। ডাউনলোডে যাওয়ার পর টুরেতে দেখেন এই যে ফ্রি ভার্সন জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। সো আমরা কিন্তু জিপ ফাইল আকারে কোনো কাজ করতে পারবো না, এর জন্য আমাদের আমাদের মাউসের বামে এন্ড ডাইনে দুইবার সাথে সাথে ক্লিক করতে হবে। সাথে সাথে ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে সরি আমরা একটু ব্যাকে যাই। সো আমরা কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। সো এর জন্য হচ্ছে আমাদের ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পরে যে এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট অল, সো এটাতে আমরা ক্লিক করবো। সো ক্লিক করার পর আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তো এটা ফাইল আকারে তৈরি করতে হবে, এটা যেহেতু জিপ ফাইল আকারে আছে এটা ফাইল আকারে তৈরি করতে হবে। সো এখানে ফাইল আকার আরেকটা তৈরি হয়ে গেছে। সো তার জন্য আমাদের হচ্ছে ফাইলটাতে ক্লিক করতে হবে। সো এখানে ফাইলে আপনারা ক্লিক করবেন, ফাইলে হচ্ছে আপনারা কি করবেন, ফাইলে হচ্ছে আপনারা বামে ক্লিক করবেন। বামে ক্লিক করার পর হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে অনেক কিছুই। সো তার জন্য হচ্ছে আপনারা ফাইলে ক্লিক করতে হবে। সো ফাইলে ডাবল ক্লিক করার পর দেখতে পারবেন ফ্রি ভার্সন XML যে ডকুমেন্টটা, এটাতে আপনারা ডাইনে ক্লিক করবেন। সো ডাইনে ক্লিক করার পর অর্থাৎ রাইটে ক্লিক করবেন, এখানে দেখবেন যে এডিট, এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে হচ্ছে এই কোডিং গুলা চলে আসবে। সো এর জন্য হচ্ছে কন্ট্রোল A এর A দ্বারা আপনাদের সবগুলো হচ্ছে কপি করতে হবে। সো এখানে আমি কপি করব। এই হচ্ছে আমার কাজ, কারণ এই
সবকিছু যেহেতু কোডিং, সেই কোডগুলো যদি আমি টেমপ্লেটে, আমাদের টেমপ্লেটে হচ্ছে আমি এগুলা ইনবক্স করি, তাহলে কিন্তু আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। তো আমি এগুলো আমি কপি করলাম, কপি করার পর আমি চলে যাব আমাদের ব্লগার সেটিংস এ, এন্ড এখানে আমাদের যাওয়ার পর আমাদের থিমে ক্লিক করতে হবে। তো আপনারা কিন্তু ইতিপূর্বে দেখলেন আমাদের থিমটা এইটা, কিন্তু এখনই কিন্তু আমার থিমটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাবে। তো আমার থিমে ক্লিক করার পর এখানে কাস্টমাইজ, এন্ড এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর হচ্ছে যে এডিট এইচটিএমএল, তো আমরা যে এইচটিএমএল কোডিং গুলা নিয়ে আসছি এটা হচ্ছে এখানে আমাদের সেট আপ করতে হবে। এন্ড এটা যে কোডিং গুলা দেখছেন এটা কিন্তু এই যে এই থিমের কোডিং, এই থিমের কোডিং গুলো আমি রাখবো না, এটা হচ্ছে কন্ট্রোল এ দ্বারা আমি কপি করব, এন্ড কপি করার পরে ব্যাক স্পেস দ্বারা আমি এটা ডিলিট করে দিব। ডিলিট করার পর আমি রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করার পর এখানে পেস্টে ক্লিক করব। তো পেস্টে ক্লিক করার পর আমার যে থিমটা হচ্ছে আমি কপি করেছি ওইটা পেস্ট করে দিলাম, এন্ড এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ, সেভ অপশনে ক্লিক করে আমি সেভ করে দিব। এন্ড প্রসেসিং হচ্ছে, এটা প্রসেসিং শেষ হওয়ার পর কিন্তু আমাদের থিমটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, এন্ড আপনাদের যেরকম বলেছি ঠিক ওইরকম থিমে পরিণত হবে। তো অলরেডি আমাদের আপডেট সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা যদি এখন ব্যাকে যাই, এন্ড ব্যাকে যাওয়ার পরে আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন। সো ভিউ ব্লগে ক্লিক করলে দেখবেন এখন ম্যাজিক, সম্পূর্ণ ম্যাজিকটা। সো দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ টেমপ্লেটটা চেঞ্জ হয়ে গেছে। সো টেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন আমাদের এই টেমপ্লেটটা কি আমাদের এগুলা সবকিছু চেঞ্জ করতে হবে। সো পোস্ট গুলা দেখতে পাচ্ছেন, পোস্ট গুলা কিরকম হয়ে গেছে এখন, এন্ড হচ্ছে আমাদের এটা কমপ্লিট করতে হবে। এই যে ফিচার্স এগুলা তাদের মতো দেওয়া হচ্ছে, এন্ড হচ্ছে এই যে ইউটিউব চ্যানেল এগুলা সবকিছু কিন্তু তাদের আর সিস্টেমে দেওয়া আছে। সো এগুলা কিন্তু আমাদের নিজের সবকিছু করতে হবে, তার জন্য হচ্ছে আমাদের হোমে যেতে হবে। সো হোমে যাওয়ার পর এখন আমরা যেহেতু আমাদের টেমপ্লেট পেয়ে গেছি, তো তার জন্য আমাদের এখন এই থিমের কাস্টমাইজ গুলো সবকিছু লেআউট করতে হবে। তো এখন লেআউটে ক্লিক করবো, এখন লেআউটটা খুবই ইম্পর্টেন্ট। তো লেআউটে ক্লিক করার পর হচ্ছে আমাদের চলে যেতে হবে। আচ্ছা প্রথমে একটু বলি, প্রথমে বলি হচ্ছে এই যে টপ নেভিগেশন, এই টপ নেভিগেশনটা কোথায়, এই যে লিংক লিস্ট এটা হচ্ছে টপ নেভিগেশন, হচ্ছে এই যে এটা হোম অ্যাবাউট কন্টাক্ট, এটা পরিচয় পর্বটা আমি শেষ করি প্রথমে। তারপর হচ্ছে এই সোশ্যাল টপ লিংক লিস্ট, এই সোশ্যাল টপটা হচ্ছে আমার এই যে এটা ফেসবুক ইনস্টাগ্রাম যাই হোক এগুলা। আর এই মূলত এই যে পুরাটার কালো কালার যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ বার, হ্যাঁ এটা হচ্ছে টপ বার। তারপর হচ্ছে আমি যদি আরেকটা জিনিস দেখাই, তারপর হচ্ছে হেডার লোগো, হেডার লোগো, হেডার লোগো হচ্ছে এই যে এফ ও এক্স জেড, এই যে এটা হচ্ছে লোগো, এটা কিন্তু লেখা না, এটা লোগো আকার, এটা আমি জাস্ট একটা পিকচার আকার, এটা আমি এরকম ভাবে এডিট করে দেখাবো সমস্যা নাই। এটা হচ্ছে মেইন মেনু, ঠিক আছে, এই যে পুরাটা হচ্ছে মেইন মেনু, আর এই যে এটা হচ্ছে এই যে লেখাটা এটা হচ্ছে আপনার হেডার, এটাকে বলে হেডার লোগো। তারপর হচ্ছে মেইন মেনুটা আমি এই যে মেইন মেনু, মেইন মেনু চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে এটা হচ্ছে এই যে হোম ফিচার্স ডকুমেন্টেশন এগুলো হচ্ছে মেইন মেনু, এগুলো চেঞ্জ করতে পারবেন আপনারা। তারপর হচ্ছে এই যে নিউজ ট্রিগার, হ্যাঁ ট্রিগার, নিউজ ট্রিগারটা কোথায়, নিউজ ট্রিগার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলা, এগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, একটু দেখবেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে নিউজ ট্রিগার। অর্থাৎ এই পর্যন্ত আপনারা যতগুলো পোস্ট করেছেন এই পোস্ট গুলার প্রথম মানে লাস্ট যে পোস্ট 5-6টা, এই পোস্ট গুলো হচ্ছে এখানে টিকার আকারে, তিনটা আকারে তিনটা দেখাবে এরকম ভাবে টিকার আকার নিউজ। আপনারা দেখবেন যে টিভি চ্যানেলের নিচে কিন্তু এরকম ভাবে অনেক লেখা আসে যায়, তো এগুলো হচ্ছে নিউজ টিকার, ঠিক আছে। তো এখানে কিন্তু ওয়েবসাইটের মধ্যেও কিন্তু নিউজ টিকার আছে, সেগুলো কিন্তু আপডেট যে এবং সর্বশেষ যেই পোস্ট গুলা করেছেন এগুলো টিকার আকারে এখানে শো করবে। তো তারপর হচ্ছে আমি যদি যাই, তারপর হচ্ছে মেইন পোস্ট, পোস্ট মেইন পোস্টটা আসলে কি, মেইন পোস্ট হচ্ছে এই যে পোস্ট গুলা দেখতে পাচ্ছেন এই যে রিসেন্ট পোস্ট, এই যে এগুলো হচ্ছে পোস্ট মেইন পোস্ট। তারপর আমি যদি যাই এখানে এই যে সোশ্যাল উইজেট, সোশ্যাল উইজেট এই যে এই সাইডের, সাইডের গুলো হচ্ছে সাইডের গুলোর সাথে এখন পরিচয় করে দিব। সোশ্যাল প্লাগইন, সোশ্যাল উইজেট হচ্ছে আমি যদি দেখাই এই যে সোশ্যাল প্লাগইন, এই যে এগুলো হচ্ছে সোশ্যাল উইজেট। সেগুলো আপনার আপনি যেমন এখানে যদি কেউ ক্লিক করে ফেসবুকে, আপনি যদি ফেসবুক আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি এটা কানেক্ট করে দেন, তাহলে এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকে চলে যাবে। তারপর হচ্ছে আপনি যদি ইউটিউবে বা ইনস্টাগ্রামে ক্লিক করেন, তাদের ইনস্টাগ্রামে চলে যাবেন এখন। তো আপনি কিন্তু আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করাবেন, এটা হচ্ছে সোশ্যাল প্লাগইন। তো তারপর যদি আমি যাই সাইড বার রাইট, এখানে সাইড বার এই যে এগুলো হচ্ছে সাইড বার, এই যে এগুলো হচ্ছে সাইড বার, তো এগুলোর সাথে আমি একটু পরিচয় করে দিই। সাবস্ক্রাইব আস,
সাবস্ক্রাইব আসবো তো আপনার এখানে, এই যে এখানে এডিটে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি কানেক্ট করতে পারবেন। তো তারপর হচ্ছে মোস্ট পপুলার, এখানে হচ্ছে আপনি যে মোস্ট পপুলার এখানে অ্যাড গ্যাজেট, তো অ্যাড গ্যাজেটে ক্লিক করে কিন্তু এখানে অনেকগুলো পাচ্ছেন, তো এখানে কিন্তু এগুলো আপনি নিয়ে কাজ করতে পারবেন, সেগুলো দেখাচ্ছি পরবর্তীতে। তো তারপর হচ্ছে ফেসবুক, এখানে কিন্তু ফেসবুকটা বলতে গেলে এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন যে ফেসবুক এই যে লাইক পেজ আর তারপর শপ অন ওয়েবসাইট, যাই হোক এটা হচ্ছে ফেসবুক পেজ। তো এটা কিন্তু আপনি আপনি ই করতে পারেন, ইনস্টল করতে পারেন এবং এখানে অ্যাড করতে পারেন, কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করতে পারবেন না। আপনি অ্যাকাউন্টের আন্ডার যে পেজ আছে এই পেজটাই কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, সো পেজটাই প্রয়োজন অ্যাড করা। সো এখানে ট্যাগ, তারপর হচ্ছে ফেসবুক, তারপর ট্যাগ, ট্যাগগুলো মানে হচ্ছে ট্যাগগুলো হচ্ছে আপনি যে ট্যাগগুলোর সাথে পরবর্তীতে পরিচয় করে দিব, সমস্যা নয়। তারপর ক্যাটাগরি, ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরিগুলো এখানে ইউজ করতেছেন সেগুলো সম্পর্কেও আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো এই হচ্ছে ক্যাটাগরি। তারপর যদি আমি যে অ্যাবাউট অ্যান্ড লোগো সেকশন, অ্যাবাউট অ্যান্ড লোগো সেকশন মানে আপনার এই যে এটা হচ্ছে লোগো, কিন্তু এখানে লোগোটার কালারটা একটু ভিন্ন। তারপর হচ্ছে অ্যাবাউট, এই যে এখানে লার্ন, এই যে এগুলো হচ্ছে অ্যাবাউট, মানে অর্থাৎ আপনার ওয়েবসাইট বা আপনার সাইট সম্পর্কে একটু জাস্ট এক্সপ্লেন করবেন এখানে, অ্যাবাউট সম্পর্কে, আপনার সম্পর্কে, আপনার সাইট সম্পর্কে। সো এটা হচ্ছে আপনি এই যে এটা আর এটা এখানে এডিট করতে পারবেন, হচ্ছে এই যে অ্যাবাউট অ্যান্ড লোগো সেকশনে যাওয়ার পরে এডিট করতে পারবেন। তারপর সোশ্যাল ফুটার, তারপর মূলত হচ্ছে এটা ফুটার, এই পুরো কালো দাগটা পুরোটাই ফুটার, তো এখানে সোশ্যাল ফুটার বলছে। তো সোশ্যাল ফুটার বলতে সোশ্যাল মানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলাকে বোঝাই, এখানে ফেসবুক, টুইটার, স্কাইপ অ্যান্ড হচ্ছে এগুলো আছে, লিঙ্কডিন আছে। তো এগুলা যদি আপনারা চান যে আপনারা আপনারা আপনাদের এরকম অ্যাকাউন্ট আছে, ইউটিউব অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাহলে আপনারা এই যে সোশ্যাল ফুটার এখানে এখানে এডিট করতে পারবেন এগুলা। তারপর যদি যাই সেকশন লেফট, এখানে লেবেল গুলো আপনারা দিতে পারবেন, অ্যান্ড এই যে এখানে লেবেল গুলো দিতে পারবেন এখান দিয়ে, অ্যান্ড হচ্ছে সেকশন সেন্টার, এখানে হচ্ছে ফিচার পোস্ট গুলা দিতে পারবেন, অ্যান্ড পপুলার পোস্ট গুলো হচ্ছে এখানে আছে। ওখানে আপনারা যদি ফুটারের দিকে তাকান, ফুটারের দিকে তাকালে দেখবেন যে মোটামুটি অনেকগুলা স্পেস, এই যে এখানে মোটামুটি অনেকগুলা স্পেস, সেই যে পপুলার পোস্ট গুলা কিন্তু এখানে অলরেডি এখানে পোস্ট হয়ে গেছে, কিন্তু এখানে এখানে কিন্তু এই দুইটা পোস্ট করতে হবে। এখানে কিন্তু তিনটা সেকশন, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন। সো আপনারা কিন্তু এই সেকশনটা লেবেল ইউজ করবে অ্যান্ড ফিচার পোস্ট এখানে এডিট করতে পারবেন। তারপর হচ্ছে ফুটার মেনু, ফুটার মেনু যদি আপনারা চান এখানে ইউজ করতে পারেন। ফুটার মেনু বলতে এই যে ফুটার মেনু ক্রিয়েট বাই ব্লগ ডিসক্রিপশন, এই যে এটা হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এগুলো কিন্তু ফুটার মেনু থেকে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। এগুলো হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এগুলো সম্পূর্ণ কিন্তু এখনো সম্পূর্ণ আমাদের ক্লিয়ার হয় না, অ্যান্ড এগুলো কিন্তু ওনারা ওনাদের মতো করে দিছে, কিন্তু এখন কিন্তু আমাদের সবগুলো কাস্টমাইজ করতে হবে আমাদের মতো। তো আজকে মূলত হচ্ছে আমি এই কিভাবে আপনারা কি করলেন অ্যান্ড থিম সম্পর্কে আলোচনা করলাম, ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার জন্য আর লং করতেছি না। এগুলো সম্পর্কে আমি হচ্ছে কোন জায়গায় কোনটা আপনারা এডিট করবেন, কোনটা চেঞ্জ করবেন, কোন জায়গা থেকে, এগুলো সম্পর্কে মোটামুটি আপনারা জানতে পারলেন। সো আপনারা ভিডিওটা প্রথমবার দেখে থাকলে এটা বারবার দেখবেন, বারবার দেখার পর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটার কি। আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে টপ বার, এটা হচ্ছে মেইন মেনু, এটা হচ্ছে আপনার পিকচার আঁকাই করতে পারবেন। সো এগুলা কিন্তু আপনারা ভিডিও বারবার দেখে আপনারা বুঝতে পারবেন। সো আজকে এতটুকু পর্যন্ত, আজকে আলোচনা করলাম হচ্ছে আমাদের থিম অ্যান্ড লে আউটের হচ্ছে কিছু বেসিক বিষয়, অর্থাৎ কোনটার পরিচয় পর্ব শেষ করলাম। কিন্তু কালকে বা পরবর্তী যে ভিডিওটা বা যে পর্বটা আসতে যাচ্ছে এটা কিন্তু লে আউটের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও, অ্যান্ড ওইটা যদি আমার 1 ঘন্টা সময় লাগে লাগুক সমস্যা নাই, ওইটা আমি সম্পূর্ণভাবে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি শেষ করে দেবো লে আউট পর্বটা। তো লে আউট পর্বের মধ্যে শুধু লে আউটই থাকবে না, পেজেস থাকবে, কমেন্ট, তারপর পোস্টের সাথে অনেকগুলা অ্যাডজাস্টমেন্ট আছে। সো ওগুলা মোটামুটি সবগুলো কালকে ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আমি এক্সপ্লেন করবো। তো আজকে তো পর্যন্ত, আজকে মূলত বুঝতেই পারলেন কোনগুলা ইউজ আপনাদের সাথে আলোচনা করলাম। তো যারা কিনা ভিডিওটা দেখেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন পূর্বের কথাগুলো শুনে অ্যান্ড তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের মাধ্যমে হচ্ছে অনলাইন জগতে আপনারা ইনকাম করতে পারবেন। যারা সাবস্ক্রাইব করেনি আশা করি তারা ইনকাম করতে পারবেন না, কারণ হচ্ছে আমি এরকম সিক্রেট বিষয়গুলো জানি, হয়তো বা কেউ আপনাকে সিক্রেট বিষয়গুলো আলোচনা করবে না। আমি আমি আপনাদের জাস্ট পরীক্ষা করতেছি যে আপনার এই
টিউটোরিয়াল মাধ্যমে কি আগ্রহ কিনা অনলাইনে ইনকাম করা। তো যদি আগ্রহ বোধ করেন আমি বুঝবো যে সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আগ্রহ বোধ করতেছেন। তো সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, সাপোর্ট করবেন। এন্ড আমি আস্তে আস্তে যদি সাপোর্ট ওইরকম ভালোভাবে পাই, আপনাদের কাছ থেকে যদি ফিডব্যাক পাই, তাহলে আমি আস্তে আস্তে সেই ডিপে যাব। এন্ড ডিপলি হচ্ছে সে সিক্রেট ব্লুজন থিওরি সম্পর্কে আলোচনা করবো, এন্ড কিভাবে খুব সহজে ইনকাম করতে পারবেন অনলাইনে। আপনারা অনেকেই বেকার রে ভাই, অনেক বেকার। তো এই বেকার গুলো তো থাকলে আপনাদের ফ্যামিলি চালানো লাগবে একটা সময়, আপনাদের মাথার মধ্যে চাপ। এখন বর্তমানে মাস্টার্স পাস করার পরও কিন্তু মানুষ এখন কি হচ্ছে না, এখন চাকরি পাচ্ছে না, 10,000 টাকার বেতনেও চাকরি পাচ্ছেন না। তার দোকানে কাজ করে, এই করে, সেই করে, এবং পরবর্তী অনেক ছেলে মেয়ে আত্মহত্যা করে। কেন করে? আজকে তারা বেকার বলে। আপনারা 20 বছর যদি কাজ করে, 20 বছর পড়ালেখা করে, যদি আপনারা শেষ পর্যন্ত 10,000 টাকার বেতন না পান, আপনাদের বয়স তখন 25-26, আপনার বিয়ে সাথে বয়স হয়ে যাচ্ছে। তো এরকম অবস্থায় যদি আপনার লেখাপড়া পাশাপাশি কিছু করতে হবে, নাহলে তো কিছু করতে পারবে না। কিন্তু এখন আমাদের সামনে হচ্ছে অনলাইনটা এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, এই অনলাইনের মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমে আমরা হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, হাজার হাজার, তো প্রথম কথা এটা তো আপনার বেসিক পর্যায়ে হাজার হাজার, কিন্তু আপনারা, আপনাদের তো নিয়ে যাবো সৈনিক থেকে, আপনাদের নিয়ে যাবো মেজর, তারপরে হচ্ছে আস্তে আস্তে ভালো একটা সিক্রেট আমি থিওরি গুলা আস্তে আস্তে দিব, সমস্যা নাই। এগুলা এখন আপনি যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। সো সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করলে আপনাদের হচ্ছে আমি সিক্রেট বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো, এন্ড এটা ফ্রিতে পাবেন আপনারা। কিন্তু এটার জন্য কোন, কিন্তু আমি কোনো চার্জ আপনাদের জন্য করতে পারি না, বা আপনাদের কিন্তু চার্জ আমি দিতে, চার্জের মাধ্যমে আমি কিন্তু শিখাচ্ছি না, আপনাদের ফ্রি শিখাচ্ছি। তো আপনাদের শুধু এই লাল বোতাম বা এটা একটা সাবস্ক্রাইব বোতামে কিন্তু আপনাদের ক্লিক করলে আপনারা সবকিছু জানতে পারবেন। তো আজকে তো পর্যন্তই, সেই পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসার আসার করছি, আসলে পরবর্তী ভিডিও গুলো খুব শীঘ্রই আসবে, এন্ড সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।